দিয়ে করা যায়। ইভেন্ট হিসেবে অ্যাজ সাচ ক্রায়োর কোনো রোল নেই। টিউমার হলে এখনকার দিনের প্রথম মেসেজ হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই, যে কোনো রেনাল টিউমার আমাদের হাতে চিকিৎসা আছে। আগে যদি কিডনি টিউমারটা আর্লি স্টেজে ধরা পড়ে, ম্যাক্সিমাম কিডনি টিউমার এখন ধরা পড়ে অন্য আমরা বলি ডাক্তারি টার্মে ইনসিডেন্টাল ফাইন্ডিং, তার মানে আমরা পেট ব্যথার জন্য ডাক্তারবাবুর কাছে গেছি, আলট্রাসোনোগ্রাফি করেছে, তাতে কিডনি টিউমার ধরা পড়েছে। এই কিডনি টিউমারগুলো অনেক আগের আর্লি স্টেজে ধরা পড়ে। আর্লি স্টেজে কিডনি টিউমার ধরা পড়লে তার ট্রিটমেন্ট হচ্ছে অলমোস্ট কিউরেটিভ ট্রিটমেন্ট আছে, তার ট্রিটমেন্ট আমরা করি সার্জারি। তো সার্জারি আগে আমরা এই সার্জারিগুলো ওপেন সার্জারি করতাম, এখন আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি মানে কম কাটা মানে ফুকি হোল সার্জারি বলি, সেটা রোবোটিক সার্জারির সাহায্যে আমরা এখনকার দিনে করি। রোবোটিক সার্জারির অ্যাডভান্টেজগুলো হলো তাতে লেস ব্লাড লস কম হয়, পেন কম হয় পেশেন্টের, অ্যাকিউরেট সার্জারিটা মোর অ্যাকিউরেট হয় আর হাইলি প্রিসাইজড, এবং রিকভারিটা অনেক দ্রুত হয়, পেশেন্ট অনেক তাড়াতাড়ি ভালো হয়ে পেশেন্ট আপনার কাজে ফিরতে পারে বা তার দৈনন্দিন জীবনে যেতে পারে। আর বড় কিডনি টিউমারের ক্ষেত্রে আমরা ওপেন সার্জারি করি, তার রেজাল্টও যথেষ্ট আশাবাঞ্জক এবং পেশেন্ট অনেক দিন ধরে ভালো থাকে। এরপরে ধরুন কিডনি টিউমার যেগুলো ছড়িয়ে পড়েছে মেটাস্টেসিস ডিজিজ, তার জন্য তো আমাদের ইমিউনোথেরাপি বা এসবের হেল্প আমাদের আছেই, সেগুলো দিয়েও পেশেন্টের সার্ভাইভাল অনেক বেশি দিন হয়। কস্ট ডিপেন্ড করে, আমাদের আরেন্টেগর হসপিটালে আমি আছি এখন, আরেন্টেগর হসপিটাল মুকুন্দপুরে, আমাদের হসপিটালে আমরা জেনারেল ক্যাটাগরি, সেমি প্রাইভেট, প্রাইভেট পেশেন্টের অবস্থার উপর ডিপেন্ড করে সেটা ঠিক করা হয়। জেনারেল পেশেন্টের কোন স্টেজে পেশেন্টটা আছে কিডনি টিউমারে তার উপর নির্ভর করে তার খরচটা কীরকম হবে। তবে এখনো অবধি এরকম হয়নি কোনো পেশেন্টের, আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা আছে প্লাস গভর্নমেন্টের অন্য যে সিস্টেমগুলো আছে পেশেন্টদের সাহায্য করা, সেগুলো আমাদের সমস্ত কিছু পেশেন্ট অ্যাভেল করতে পারে, প্লাস হেল্প গেস্ট হেল্প প্লাস হেল্প ডেস্ক আছে যেখানে পেশেন্টকে ফিনান্সিয়াল হেল্প করা হয় তার চিকিৎসার ক্ষেত্রে। তো এখনও কোনো পেশেন্ট আমরা ওরকমভাবে টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না, চলে যাচ্ছে, সেরকম এখনও আমাদের সেরকম ঘটনা ঘটেনি বা আমরা ঘটতে দেবো না, সেটাও আমরা সেদিক দিয়েও যথেষ্ট কেয়ারফুল।